গত 27 জানুয়ারি জয়পুরে শুটিং করার সময় সঞ্জয় লীলা ভানসালির উপর হামলা হয়। হামলাকারীদের অভিযোগ ইতিহাস বিকৃতি করেছেন ভানসালি। শুটিং এর জিনিসপত্র ভাঙচুর করেন তারা, ভানসালিকে চড়ও মারেন। অভিযোগ তার জামা ছিঁড়ে ফেলা হয় ও তার চুল ধরে টানা হয়। তাদের বক্তব্য, রানী পদ্মাবতীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে আলাউদ্দিন খলজি তাকে পাওয়ার বাসনা করেন, কিন্তু আলাউদ্দিন খলজি চিতর দুর্গে পৌঁছানোর আগে আত্মহুতি দেন পদ্মাবতী। অথচ ছবিতে রানী পদ্মাবতীর সঙ্গে আলাউদ্দিন খলজির একটি রোমান্টিক দৃশ্য রাখা হয়েছে। তবে অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন ভানসালির প্রোডাকশন। 16 শতাব্দীর সুফি কবি মালিক মোহাম্মদ জয়সীর লেখার উপর ভিত্তি করে ছবির চিত্রনাট্য সাজানো হয়েছে। এছাড়া নায়িকা দীপিকাও ভানসালির সাথে একমত প্রকাশ করেছেন। তিনি বলেন, এই সিনেমার ইতিহাসের কোনো বিকৃতি হয়নি। তবে এবার মধ্যপ্রদেশের হোসাঙ্গবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান নিজের বক্তব্য প্রকাশ করতে গিয়ে বলেন, ওরা ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে, আমরা চুপ করে থাকবো না, এসব জোর করে বন্ধ করা আমাদের দায়িত্ব। সঞ্জয় লীলা ভানসালিকে জুতা ছুঁড়ে মারলেই 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে, ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা আলিখেশ খান্ডেলওয়াল। পুরস্কার ঘোষণার পাশাপাশি তিনি এও বলেন, তিনি যা ঘোষণা করেছেন তার জন্য তিনি একেবারেই অনুতপ্ত নন। তো বন্ধুরা, এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, আপনার ফেভারিট সেলিব্রিটির এমন লেটেস্ট নিউজ জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে।